সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। প্রথমেই আসো আমরা দুটি চিত্র দেখে নেই। তোমরা এখানে কি চিত্র দেখতে পাচ্ছ? বামের চিত্রটিতে একটি প্রজাপতি এবং ডান পাশের চিত্রটিতে একটি পতঙ্গের মাথার অংশ দেখতে পাচ্ছ। বামের চিত্রটিতে অনেক কিছু দেখতে পাচ্ছ, দেখো একটু লক্ষ্য করে। এখানে মাথা থেকে একটি উপাঙ্গ, এক জোড়া উপাঙ্গ বেরিয়ে এসেছে, এটাকে বলা হচ্ছে শুঙ্গ বা অ্যান্টিনা। তোমরা এটা অনেক আগে পড়ে এসছ। ডান পাশের চিত্রটিতেও পতঙ্গের একটি মাথা, তার কম্পাউন্ড আই এবং তার অ্যান্টিনা দেখা যাচ্ছে। স্নেহ শিক্ষার্থীরা, আমি কোন বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু তোমরা ধরতে পেরেছ। আজকের সিলেবাস অংশটুকু যদি তোমরা দেখো, এক নম্বরের ইনসেক্টস ফর্ম অ্যান্ড ফাংশন, এখান থেকে আমরা আলোচনা করব। আসো তাহলে দেখে নিই আজকের শিখন ফল কি হতে পারে। স্নেহ শিক্ষার্থীরা, আজকের এই লেকচারটি তোমরা অনুসরণ করে অ্যান্টিনা কি তা বলতে ও লিখতে পারবে এবং ছবি আঁকতে পারবে। চিত্রসহ পতঙ্গের একটি আদর্শ শুঙ্গের বিভিন্ন অংশের বর্ণনা বলতে ও লিখতে পারবে। চিত্রসহ পতঙ্গের বিভিন্ন ধরনের শুঙ্গের বর্ণনা বলতে ও লিখতে পারবে। স্নেহ শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা চিত্র এঁকে এটা পড়ার চেষ্টা করবে, চিত্র দিতেই হবে এবং চিত্র আঁকার চেষ্টা করলে এই পড়াটা তোমাদের আরো সহজবোধ্য হবে। তাহলে অ্যান্টিনা সম্পর্কে আজকে আসো আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই আমরা জেনে নিই অ্যান্টিনা কি। স্নেহ শিক্ষার্থীরা, আমরা যদি একটু বিজ্ঞান ভিত্তিক ভাবে বলতে চাই তাহলে বলতে পারবো পূর্ণ বয়স্ক পতঙ্গের মাথার প্রথম উপাঙ্গ হচ্ছে অ্যান্টিনা। তোমাদেরকে আমি চিত্র দেখিয়েছি, কীট পতঙ্গের মাথার সামনের দিক থেকে কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী যে থাকবে তার পাশের থেকে এই উপাঙ্গটি বের হয়, এক জোড়া উপাঙ্গ বের হয় এখান থেকে এবং এটি হলো মাথার প্রথম উপাঙ্গ। এখানে চিত্রে লক্ষ্য করে দেখো একটি অ্যান্টেনার বিভিন্ন ধরনের অংশ দেখানো হয়েছে। দেখো অ্যান্টেনা মাথার ভিতরে যে ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলের মধ্যে অ্যান্টিনা ঢোকানো থাকে এবং এই অংশটা হলো একটি স্ক্লেরাইট, মাথার ফ্রন্টসে স্ক্লেরাইট এবং এই স্ক্লেরাইটের এখানে দেখো একটি সকেট বা ক্যাপসুল আকৃতির অংশ রয়েছে যার মধ্যে অ্যান্টিনা ঢোকানো রয়েছে। আমরা একটি আদর্শ অ্যান্টিনা যদি ভালো করে লক্ষ্য করি
তাহলে এর তিনটি প্রধান অংশ পাব, স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম। স্নেহ শিক্ষার্থীরা আমরা একটু চিত্রের সাথে মিলিয়ে নেই। দেখো এই যে পার্ট অফ হেড ক্যাপসুল, এরপরেই অ্যান্টিনিফার থাকবে। দেখো এখানে যে গভীর ক্ষত গর্ত রয়েছে তার ভিতরে ক্যাপসুল রয়েছে, এর মধ্যে অ্যান্টিনিফার থাকবে। এরপরেই যে অংশটা বা যে খণ্ড মোটামুটি বড়, এই অংশটাকেই বলা হয় অ্যান্টিনার প্রথম খণ্ডাংশ, যাকে আমরা স্কেপ বলে থাকি। এরপরে অপেক্ষাকৃত ছোট যে খণ্ডাংশ তাকে আমরা বলবো পেডিসেল, এবং পেডিসেলের পরেই দেখো অসংখ্য ছোট ছোট খণ্ডাংশ রয়েছে। এই খণ্ডাংশগুলো অবশ্য এক এক কীটপতঙ্গে এক এক ধরনের হয়ে থাকে। এই খণ্ডাংশগুলোকে একত্রে ফ্লাজেলাম বলা হয়, ফ্লাজেলাম। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি আদর্শ সঙ্গের বিভিন্ন অংশ দেখলাম এবং তাদের বর্ণনা শুনলাম। এবার আসো আমরা একটু জানার চেষ্টা করি এই অ্যান্টিনার কাজগুলো কি কি। প্রতিটা কীটপতঙ্গেই অ্যান্টিনা দেখতে পাওয়া যায়, বিশেষ করে আর্থ্রোপোডা পর্বের সকল প্রাণীর মধ্যে অ্যান্টিনা আমরা দেখতে পাই, এবং এই অ্যান্টিনা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। বিশেষ করে ইনসেক্টাস শ্রেণীর অন্তর্ভুক্ত যে সকল প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান কাজ হচ্ছে সংবেদন গ্রহণ করা। সংবেদন মানে হলো মেসেজ বা বার্তা গ্রহণ করে সেগুলো মস্তিষ্কে প্রেরণ করে। স্নেহ শিক্ষার্থীরা, তোমরা যদি একটি তেলাপোকার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে তার মাথার সামনে যে অ্যান্টিনা রয়েছে, এই অ্যান্টিনাগুলো প্রতিনিয়ত তারা নাড়াচাড়া করছে, এবং এই নাড়াচাড়া করার মাধ্যমে তারা সেই যেখানে তারা আছে সেই পরিবেশের আর্দ্রতা, তাপমাত্রা, কেমিক্যাল অবস্থা মানে রাসায়নিক অবস্থা, তারপরে তোমার সামনে কোনো শত্রু আছে কি না ইত্যাদি সম্পর্কে তারা বার্তা গ্রহণ করে, এবং সেই বার্তাগুলো তারা মস্তিষ্কে প্রেরণ করে এবং সে অনুযায়ী কাজ করে। যেহেতু কীটপতঙ্গের অ্যান্টিনা অনেক বড়, কাজেই কোনো শত্রুর স্পর্শ পেলেই সাথে সাথে অ্যান্টিনা সেই মেসেজটি মস্তিষ্কে প্রেরণ করে এবং ওই প্রাণীটি পলায়ন করে। স্নেহ শিক্ষার্থীরা, দেখো এই অ্যান্টিনা এটি স্পর্শনেন্দ্রিয় হিসাবেও কাজ করে, অর্থাৎ যে স্পর্শ কোথাও লাগলে সঙ্গে সঙ্গে সেখান থেকে তারা এক ধরনের বার্তা পায়। কিছু কিছু ক্ষেত্রে তারা শ্রবণেন্দ্রিয় হিসাবেও কাজ করে, তবে এটি সকল ক্ষেত্রে নয়। এছাড়াও অ্যান্টিনাগুলো অনেক সময় যখন তারা প্রজনন আচরণ করে স্ত্রী এবং পুরুষ পতঙ্গে একে অপরকে ধরে রাখতেও সাহায্য করে। তারপর তারা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা কেমিও রিসিপ্টরের বার্তা গ্রহণ করে, এটা আমি আগেই বলেছি। পিঁপড়া যখন যাবে দেখবো এক লাইন ধরে যায়, অ্যান্টিনার মাধ্যমেই তাদের নিঃসৃত যে ফেরোমন, সেই ফেরোমনের রাসায়নিক পদার্থের বার্তা তারা গ্রহণ করে এবং একটি পিঁপড়া আরেকটি পিঁপড়ার পিছনে পিছনে যেয়ে একটি লাইন তৈরি করে। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অ্যান্টিনার অনেকগুলো কাজ সম্পর্কে জানলাম এবং অ্যান্টিনার গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ফ্লাজেলামের কথা বলেছি, অনেকগুলো খণ্ডাংশ নিয়ে এই ফ্লাজেলাম গঠিত। কীটপতঙ্গের ফ্লাজেলামের গঠনগত বৈচিত্র্য এবং রূপান্তরের উপর ভিত্তি করে পতঙ্গের অ্যান্টিনা বা শুঙ্গ আকবার অনেক ভাগে ভাগ করা যায়। মূলত এই ফ্লাজেলামের গঠনগত বৈচিত্র্যই হলো এদের বিভক্তির মূল কারণ। আমরা এবার একটু দেখে নিই কি কি ধরনের অ্যান্টিনা রয়েছে। সিটাসিয়াস,
ফিলিফর্ম, মনিলিফর্ম, সিরেট, পেক্টিনেট, বাইপেক্টিনেট, ক্লাভিড, ল্যামিলেট, জেনিকিউলেট, প্লুমোজ, ক্যাপিটেট, ফ্লাভিলেট, অ্যারিস্টেট এবং স্টাইলেট ধরনের অ্যান্টিনা। এবার আসো আমরা এই অ্যান্টিনাগুলোর চিত্রসহ তাদের সংজ্ঞাগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। স্নেহের শিক্ষার্থীরা, প্রথমেই রয়েছে সিটেসিয়াস ধরনের অ্যান্টিনা। লক্ষ্য করে দেখো, এখানে তেলাপোকা দেখা যাচ্ছে এবং তার অ্যান্টিনা আমরা দেখতে পাচ্ছি। উপরের চিত্রে একটি পোকা, এটাকে বলা হয় সিলভার ফিস। এটি থাইসেনুরা অর্ডারের অন্তর্ভুক্ত একটি প্রাণী। বাংলায় এটাকে বই পোকাও বলা হয়ে থাকে। ইংরেজিতে এর কমন নাম হল ব্রিসল টেলস। স্নেহের শিক্ষার্থীরা, যদি কীটপতঙ্গের কোনো অ্যান্টিনার খণ্ডাংশগুলো ক্রমশ প্রান্তের দিকে শুরু হতে থাকে, অর্থাৎ পুঞ্জাক্ষের পাশ থেকে যে শুরু হবে সেই অংশটা মোটামুটি স্ফীত হয়ে ধীরে ধীরে সেটা সামনের দিকে শুরু হতে থাকবে খণ্ডাংশগুলো, তখন এই জাতীয় অ্যান্টিনাকে আমরা বলবো সিটাসিয়াস ধরনের অ্যান্টিনা। এটি সাধারণত এই বইপোকা বা সিলভার ফিশে দেখতে পাওয়া যায়, বা সাধারণ নাম হলো ব্রিসল টেলস, এর মধ্যে দেখতে পাওয়া যায়। তবে আমি যে চিত্রটি তোমাদেরকে দেখিয়েছি, এটি হলো লেপিসমা স্যাচারিনা নামক একটি বইপোকা, লেপিসমা স্যাচারিনা। দেখো, সিলভার আকৃতির, তাই এটাকে সাধারণভাবে সিলভার ফিশও বলা হয়ে থাকে। এরপরে দেখো, নিচের চিত্রটিতে রয়েছে পেরি প্ল্যানেটা আমেরিকানা। এখানেও দেখো, গোড়ার দিকে বেশ স্ফীত এবং ধীরে ধীরে এটি শীর্ষভাগে শুরু হয়ে গিয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, পেরি প্ল্যানেটা আমেরিকানার মধ্যে আমরা এটি দেখতে পাই। তোমরা এই যে বামের চিত্রটি, আমি যে কার্সার নিয়ে যেখানে নাড়াচাড়া করছি, দেখো এই বামের চিত্রটি পরীক্ষায় অঙ্কন করে দেখিয়ে দিবে। এরপর রয়েছে ফিলিফর্ম ধরনের অ্যান্টিনা। ফিলিফর্ম, একটু লক্ষ্য করো, উপরে একটি পোকা রয়েছে, গুবরে পোকা বা গ্রাউন্ড বিটল। দেখো, এর অ্যান্টিনার প্রতিটি খণ্ডাংশ প্রায় একই ধরনের। যদি কীটপতঙ্গের অ্যান্টিনার প্রতিটি খণ্ডাংশ প্রায় একই ধরনের হয়, তখন এই ধরনের অ্যান্টিনাকে আমরা বলবো ফিলিফর্ম ধরনের অ্যান্টিনা। নিচে দেখো, টাইগার বিটল রয়েছে, এর অ্যান্টিনা মোটামুটি একই ধরনের। প্রতিটি খণ্ডাংশ দেখো প্রায় একই আকৃতির, একই শেপের। এরপরে চিত্রটি লক্ষ্য করো, মনে হচ্ছে এখানে পুঁতির অনেকগুলো দানা পরপর একটির পর আরেকটি সাজিয়ে রাখা হয়েছে, এবং নিচে যে পোকাটি তোমরা দেখতে পাচ্ছ, আমার মনে হয় তোমরা এই পোকাটিকে সবাই চিনো। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা কি ধরতে পেরেছ? হ্যাঁ, এটি হলো উই পোকার। এই দেখো উই পোকা, কর্মী উই পোকা। উই পোকার মাথার সম্মুখ দিকে দেখো, দেখো এই যে দুই পাশে একজোড়া অ্যান্টিনা বেরিয়ে এসছে, এবং প্রতিটা অ্যান্টিনার খণ্ডাংশগুলো পেঁয়াজের দানা বা পুঁতির দানার মতো। যদি পুঁতির মালার দানার মতো খণ্ডাংশ হয় এবং এই খণ্ডাংশগুলো মূলত মোটামুটি অভিজ্ঞত গোলাকৃতির হয়, তখন কীটপতঙ্গের ওই ধরনের অ্যান্টিনাকে আমরা বলবো মনিলিফর্ম অ্যান্টিনা। আমরা ইনসেক্টাস শ্রেণীর কলিপ্টেরা অর্ডারের কিছু বিটলসের মধ্যে আমরা এই জাতীয় অ্যান্টিনা দেখতে পাই। এছাড়া এই যে ক্যালোটার্মিস উই পোকার মধ্যেও আমরা এই জাতীয় অ্যান্টিনা দেখতে পাই। এই যে চিত্রটি রয়েছে উপরের, এই চিত্রটি তোমরা পরীক্ষার খাতায় অঙ্কন করে দেবে।
এর পরে রয়েছে সিরিট ধরনের অ্যান্টিনা। স্নেহ শিক্ষার্থীরা ডান পাশে তোমরা পতঙ্গটি লক্ষ্য করো এবং তার মাথার সামনের দিকে দেখো অ্যান্টিনা রয়েছে। এগুলো কিন্তু দেখতে অনেকটা প্রতিটি খণ্ডাংশ অনেকটা ত্রিভুজ আকৃতির। তোমরা হয়তো এই যে কাঠ যে চেরাই করে অর্থাৎ সমিল, সমিলের করাত দেখেছ, এবং এগুলো দেখতে কিন্তু অনেকটা সমিলের করাতের মতো। এদের খণ্ডাংশগুলো ত্রিভুজ আকৃতির মতো। এই ধরনের খণ্ডাংশগুলো পরপর পরপর যদি মিলে কোনো অ্যান্টিনা তৈরি হয় তাহলে সেই জাতীয় অ্যান্টিনাকে আমরা বলবো সিরেট অ্যান্টিনা। আমরা এই জাতীয় অ্যান্টিনা ইলাটেরিডি ফ্যামিলির মধ্যে দেখতে পাই। ইলাটেরিডি ফ্যামিলি, এটাও কলিওপটেরা অর্ডারের একটি ফ্যামিলি। বুপ্রেস্টিডি, এটাও কলিওপটেরা অর্ডারের একটি ফ্যামিলির নাম। এছাড়া ক্লিক বিটলস বা চিরেকাটা পোকা, এই চিরেকাটা পোকার মধ্যেও আমরা সিরেট অ্যান্টিনা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার এই চিত্রটি লক্ষ্য করো। উপরে যে চিত্রটি রয়েছে দেখো, এর অ্যান্টিনার একদিকে অনেকগুলো বর্ধিত অংশ রয়েছে এক পাশে। নিচের চিত্রটি তো দেখো, এক পাশে দেখতে কিন্তু অনেকটা চিরুনির পাতের মতো। দেখো চিরুনির পাতের মতো, চিরুনির মতো দেখতে, এক পাশে চিরুনির মতো যদি হয় তখন ওই জাতীয় অ্যান্টিনাকে আমরা বলবো পেকটিনেট ধরনের অ্যান্টিনা। আমরা সো ফ্লাইজ এর মধ্যে আমরা দেখতে পাই, এছাড়া ফায়ার কালার বিটলস এর মধ্যেও আমরা এই জাতীয় অ্যান্টিনা দেখতে পাই। বিশেষ করে ফিপিফোরিডিয়ার পতঙ্গের মধ্যে আমরা এই পেকটিনেট জাতীয় অ্যান্টিনা দেখতে পাই। এর পরে রয়েছে দেখো আরেক ধরনের অ্যান্টিনা, এটা এক পাশে চিরুনির মতো নয়, এটা কিন্তু দেখতে দুই পাশেই চিরুনির মতো। যদি কীট পতঙ্গের অ্যান্টিনার উভয় পাশে চিরুনির মতো হয় তখন আমরা সেই ধরনের অ্যান্টিনাকে বলবো বাই পেকটিনের ধরনের অ্যান্টিনা। দেখো লক্ষ্য করে, বাই মানে দুই, মানে উভয় পাশে, আর পেকটিনেট মানে তো বুঝতে পেরেছো চিরুনির মতো। আমরা এই জাতীয় অ্যান্টিনা হাইমিনোপটেরার অর্ডারে দেখতে পাই, হাইমিনোপটেরার 10-3D ইউনিটি ফ্যামিলিতে। এছাড়া অ্যান্থেরিয়া অ্যাসামেন্সিস নামক একটি মথ রয়েছে, সেই মথের মধ্যেও আমরা এই বাইপেকটিনেট অ্যান্টিনা দেখতে পাই। তাছাড়া বাইপেকটিনেট পেকটিনেট অ্যান্টিনা আমরা রেশম পোকা অর্থাৎ বম্বিক্স মোড়ির পুরুষ পোকায় দেখতে পাই। সাধারণত স্ত্রী পোকার অ্যান্টিনা ফিলিফর্ম ধরনের এবং পুরুষ পোকারটি হলো বাইপেকটিনের ধরনের অ্যান্টিনা। সরকারি সাদত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কৃতত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।